দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া দর্শক পুরো বিশ্ব আতঙ্কিত যে মহামারীতে সেটি হচ্ছে কোভিড নাইন্টিন এবং করোনা ভাইরাস আতঙ্কে সবাই আতঙ্কিত বাড়ছে আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা এবং আসলে এই পর্যায়ে বাংলাদেশ যখন সর্বোচ্চ সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় আছে কি করণীয় এই সময়টাতে এসে সেটি অবকাঠামোগত কিছু পরিবর্তনের প্রয়োজন তার সাথে সাথে জনগণের যে সতর্কতা সেটিও আরও বেশি আসলে প্রয়োজন কি করব এখন কোভিড নাইন্টিনের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য এই বিষয়টি জানতে আমরা যে যেই বিশেষজ্ঞ অতিথিকে আমাদের সাথে যুক্ত করেছি আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তার সাথে চলুন আমরা প্রথমে পরিচিত হয়ে নিই অধ্যাপক ডক্টর কাউসার সর্দার উনিশশো সালের মে মাসে মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বার্ডেম হাসপাতালের অ্যানেস্থেসিওলজি এস আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত এবং বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের মহাসচিব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার যেটি দিয়ে আসলে শুরু করেছিলাম যে আসলে পুরো বিশ্ব আতঙ্কে আতঙ্কিত করোনা ভাইরাস নিয়ে এবং আমাদের দেশেও আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আসলে কি এখন সর্বোচ্চ অবস্থা কিনা বা এটি পিক কিনা সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিত হয়ে বলতে পারবো না মানে আস্তে আস্তে সবার অবস্থা দেখে তারপরে হয়তো আমাদের নির্ধারণ করতে হবে কিন্তু তারপরেও আমি একটু বলতে চাই যে এখন যে অবস্থা চলছে বাংলাদেশের কোন কোন বিষয়গুলোর প্রতি আসলে এখন জোরদার করা প্রয়োজন বলে আপনি মনে করেন সতর্কতার জন্য বা এই সংক্রমণটাকে ঠেকানোর জন্য ধন্যবাদ সঞ্জিদা আমাকে ইনভাইট করার জন্য এবং এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে যারা দর্শক আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে প্রশ্নটি রেখেছেন আপনি অ্যাকচুয়ালি যে আমরা সংক্রমণের কোন অবস্থাতে আছি এটা একটা এটা আসলে জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারা আসলে বিষয়টা খুব ভালোভাবে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করতে পারবেন এবং যেটা আমরা জানি সেটা হচ্ছে যে আর নট একটা যে এটা স্প্রেড কতটা করছে আর নট একটা ভ্যালু আছে যেটা দিয়ে আসলে ডিটেক্ট করা যায় সেটা এখন পর্যন্ত আমাদের যে অবস্থাতে আছে। সেটা হলো যে এর ভ্যালু হচ্ছে দুই থেকে তিনের মধ্যে অর্থাৎ একজন রুগী তিন দিনের মধ্যে দুই থেকে তিনজনকে স্প্রেড করে দিতে পারে এটা তো এইটা টার্গেট থাকা থাকতে হবে হলো যে এক এবং একের নিচে নর্মাল যে ফ্লুগুলি আছে তাদের ভ্যালু কিন্তু আর নট ভ্যালু কিন্তু এক বা একের নিচে তো ওটা নিয়ে তো সারা বছর আমরা কোনো চিন্তা করি না তো এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে তো এটার বিকজ অফ যে এর যে স্প্রেডিং যে ক্যাপাসিটি এটা ভেরি হাই স্টিল এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে টু টু থ্রির মধ্যে আছে। এর ভ্যালুটা তো এটা যখন এক বা একের নিচে আসবে তখন হয়তো বা আমরা একটা স্বস্তির নিঃশ্বাস আর হচ্ছে যে এটা প্রিভেনশনের জন্য তো অবশ্যই মানে এটা তো আসলে বারবার বলা হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলি থেকে আহ সরকারের থেকেও বলা হচ্ছে যে স্বাস্থ্য যে বিধি দেওয়া হয়েছে সেগুলিকে যদি পালন করা হয় তাহলে কিন্তু আসলে তো এটা আপনাকে স্প্রেড করবে হচ্ছে যে আপনার মুখ আপনার নাক এবং আপনার চোখ দিয়ে সে ঢুকবে এবং হাত হলো যে সেটার একটা মাধ্যম আছে জি তো রাইট তো কাজেই হলো যে এইটা যাতে না ঢুকতে পারে আপনার এই জায়গাগুলিকে সেফ রাখা কাজেই হলো যে মুখে মাস্ক পরা এবং একটা কোয়ালিটি সম্পন্ন মাস্ক পরা চোখে যদি গগলস পরা যায় সেটা আর একটু প্রোটেকশন আপনাকে দিবে এবং হলো যে যে দূরত্বর কথা আসছে যেটা সেটা মেনটেন করা দুই মিটার যদিও এখন নতুন করে আবার আসছে যে আসলে দুই মিটার দূরত্ব হ্যাঁ এই কথাটা কিন্তু অনেক আগে এসছিল কিন্তু যে দূরত্বটা যে দুই মিটার দুই মিটার করে আমরা বললাম সেই মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত আসলে কি সেটা কিন্তু কারণ এটা তো আসলে ড্রপলেট দিয়ে স্প্রেড করবে কাজে এখানে বাতাস একটা বড় ফ্যাক্টর কিন্তু ওজনটা একটা ব্যাপার আর বাতাসটা আপনার বাতাসের গতির সঙ্গে কিন্তু এটা রিলে হ্যাঁ অনেক একটা আর্টিকেল আমি পড়েছিলাম যে এটা তারা মেজার করেছে যে আপ টু টোয়েন্টি মিটার পর্যন্ত কিন্তু এটা স্প্রেড করতে পারে কাজে হলো যে ডিপেন্ডস অন স্পিড অফ ইয়ার না খুব জোরে বাতাস আসলো সেটা এখান থেকে অনেক দূরেও চলে যেতে পারে সেটি আহ আসলে এই যে এখনকার পরিস্থিতিতে আমরা যদি একটু দেখি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে হসপিটালগুলোতে সিটের স্বল্পতা ছিল এবং অনেক সময় এক্ষেত্রে অনেক ধরনের জটিলতা পড়ে গেছেন এখন কিন্তু সেটি থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি হসপিটালগুলোতে আসলে আর কোন কোন ধরনের পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করেন যে অবকাঠামোগত কিছু পরিবর্তনের প্রয়োজন নিশ্চয়ই আছে কারণ উন্নত অনেক দেশগুলো কিন্তু সামলাতে কষ্ট পাচ্ছে তো আমাদের বাংলাদেশে আসলে কোন কোন বিষয়ে একটু পরিবর্তন আনা উচিত বলে মনে করেন জি আমি ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন রাইজ করার জন্য প্রথম পার্টটা যেটা বলেছেন আপনি যে প্রথম দিকটা আমাদের বেশ একটা খারাপ অবস্থাই ছিল কিন্তু আসলে তখন আমরা চিকিৎসকরাও কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমি যদি নিজে অ্যাফেক্টেড হই তাহলে আমার চিকিৎসাটা কোথায় হবে সব জায়গাগুলি একেবারেই ভরপুর ছিল এবং আইসিউতে কোনো জায়গাও ছিল না এমন একটা অবস্থা কিন্তু মার্চ এপ্রিল মে জুন গিয়েছে কিন্তু এখন অনেকটা স্বস্তি তো আমার কাছে মনে হয় যে এইটার কিন্তু হলো যে গভর্নমেন্ট কিন্তু স্টেপ নিয়েছে আমি বলবো যে তা অনেকগুলি হসপিটালকে কোভিড হসপিটালে ঘোষণা করা হয়েছে কিন্তু প্রাইভেট সেক্টর আমার কাছে মনে হয়েছে যে তারা যেহেতু হাত গুটিয়ে বসেছিল তার জন্য কিন্তু ওই ক্রাইসিসটা হয়েছে আমি সম্পূর্ণভাবে কিন্তু এটা আমি এটা বলতে চাই পুরোপুরি হ্যাঁ কারণ ডিপেন্ডেন্ট ছিলাম আমরা ছিলাম কারণ হলো যে যেই প্রাইভেট সেক্টর কিন্তু অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট কমপক্ষে সিক্সটি পার্সেন্ট হেলথ কিন্তু তারা দেখছে কিন্তু মানুষের পপুলেশনের সেখানে তারা যদি অফ হয়ে যায় গভর্নমেন্টের কিন্তু সেই ক্যাপাসিটি কিন্তু ওরকমভাবে নেই কিন্তু আরেকটা বড় বিষয় যেটা হচ্ছে হচ্ছিল আমি যেটা ফলো করতেছিলাম সেটা হচ্ছে যে গরিব যারা যারা সরকারি হাসপাতালে সারা জীবন ভরে যারা চিকিৎসা নিয়ে আসছিলো তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছিল না বিকজ তারা কিন্তু সরকারি হসপিটালে গিয়ে তারা অভ্যস্ত ওখানে অত ফ্যাসিলিটিস কিন্তু প্রাইভেটের মধ্যে কর্পোরেটগুলির মতো কিন্তু নেই কিন্তু কিন্তু যারা একটু সলভেন্ট যারা এই কর্পোরেট হসপিটালগুলিতে চিকিৎসা নিয়ে অভ্যস্ত ছিল দীর্ঘদিন তারা কিন্তু খুব বিপদের মধ্যে গেছে তার তাদের সময়টা বিভিন্ন প্রয়োজনেও তারা হসপিটালে যেতে পারেনি পারেনি এবং তারা তো তাদেরকে কোভিড এর জন্য ঢাকা মেডিকেল যে কোনো সরকারি হসপিটালে যেতে হবে তাদেরকে প্রাইভেট হসপিটালে সে যেখানে সব সময় সার্ভিসটা নিয়েছে যেখানে নিয়ে সে কমফোর্টেবল সেখানে কিন্তু সে যেতে পারছিল না তো কাজেই আমি বলবো যে শুরু থেকেই যদি প্রাইভেট হসপিটালগুলি যদি দায়িত্ব সম্পন্ন আচরণ করত তাদের নিজস্ব রুগী যেগুলো ছিল যে সারা জীবন ভরে আমি এই রুগীটা আমার তার ফ্যামিলিটাকে আমি দেখেছি বুঝতে পারেনি যে আসলে কি হবে বা হবে নতুন যেহেতু সবার জন্যই নতুন না পরবর্তীতে মানে বেটার লেট দেন নেভার যে পরবর্তীতে যে এসেছে তারা এটি কিন্তু এখন আমাদের জন্য একটা বড় লোডটা কমিয়েছে যে দ্যাট ইজ দ্য যে এই সময়টা এখন তো ঠিকই তারা আসলেন এবং তারা সার্ভিসটা দিচ্ছেন তো এটা আরেকটু আগে যদি দেওয়া হতো তাহলে হয়তো হয়তো মর্টালিটিটা আরো কমতো কিন্তু বিকজ যে সরকারের দিক থেকেও যে হসপিটালগুলিকে কবি হিসাবে ঘোষণা করা হয়েছিল সেগুলিও তো প্রথম দিক দিয়ে ছোট ছোট হসপিটালগুলি যেমন কুয়েত মৈত্রী হসপিটাল তারপর হচ্ছে কুর্মিটোলা তারপর হলো মুগদা মেডিকেল কলেজ এরকমভাবে একটু বড় স্কেলের সেগুলি সেগুলিকে কিন্তু ঘোষণা করা হয়নি কিন্তু পরবর্তীতে জয়েন করেছে এরা তো যাই হোক এখন সব মিলিয়ে বেসরকারিরাও এগিয়ে আসছে সরকারের দিক থেকেও আরো নতুন নতুন বড় বড় হসপিটাল যেমন ঢাকা মেডিকেল কলেজ একটা বিশাল সাপোর্ট দিতে পারছে এখন এবং সব হসপিটাল গুলিকে গভর্নমেন্ট এখন আমার মনে হয় যে যে খুব গুড ট্র্যাক রাইট ট্র্যাকের মধ্যে দিক থেকে আমরা এর আগে দেখেছিলাম যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই যেটি সেটি এখন কি অবস্থা এখন সব হচ্ছে এটি আচ্ছা সেটা হচ্ছে যে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এটা আমাদের যে প্রাগৈতিহাসিকভাবে যেই সব আমাদের হসপিটালগুলি যেভাবে তৈরি হয়ে আছে। ঠিক এইরকমভাবেই কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়নি ওর মধ্যেই রুগী বাড়ছে ওর মধ্যেই আমরা সার্ভিসটা দিচ্ছি কিন্তু এর যে ইনফ্রাস্ট্রাকচারের যে যুগের সঙ্গে যে পরিবর্তন করা দরকার সেটা কিন্তু আসলে একটু আমাদের ঘাটতি ছিল অক্সিজেনের যে বিষয়টা বললেন সেই এখন পর্যন্ত বড় বড় হাসপাতালে সিলিন্ডার এই রোগী থেকে ওই রোগী এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে এই চিত্রটা তো আসলে এখন দেখার কথা ছিল না এই যুগে এটা হওয়া উচিত না কাজেই হলো যে দিস ইজ এ গুড টাইম আমার মনে হয় যে গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক যদি কেউ শুনে থাকেন এই প্রোগ্রাম আমাদের তাদের কনসেন্ট্রেট করা উচিত প্রথমে যে অক্সিজেন সাপ্লাইটা বাংলাদেশের যত হসপিটাল আছে সেন্ট্রাললি এটা করতে হবে আরেকটা বিষয় সেটি হচ্ছে আইসি আমরা আইসিউটা নিয়ে খুব ভয় থাকি কোভিড রোগী যারা আছেন তারা যদি আইসিউতে একবার চলে যান মনেই করা সেখান থেকে আর ফিরে আসা হবে না তো বাংলাদেশের আইসিউ এর অবস্থাটা আসলে রকম এবং আপনি কি সন্তুষ্ট একজন বিশেষজ্ঞ হিসেবে এবং আপনাদের তো আসলে ওখানেই কাজ আইসিউতে যেই যে কয়েকজন বিশেষজ্ঞ টিমের দরকার তার মধ্যে একজন হচ্ছে আপনাদের যারা আছেন কি মনে হয় তো আমি একটুখানি আগের প্রশ্নটা অক্সিজেনের বিষয়টা কিছুটা বাদ ছিল আসলে খণ্ডিত সত্য আবার সত্য নহে আমি একটু যদি এক্সটেন্ড করতে চাই আগেরটা বিষয়টা সেটা হলো যে এই অক্সিজেনের এই আসলে প্রত্যেকটা বিশ্বযুদ্ধের পরে হেলথ সেক্টরে কিন্তু বিরাট বড় একটা কিন্তু পরিবর্তন আসে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে হেলথের একটা বিশাল পরিবর্তন আসছে এবং এটা আলটিমেটলি উন্নতি হয়েছে কিন্তু মানে যুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধ তো শুনছি যে আসবে আসবে কাজে এইটা এই ফর্ম্যাটে আসলো একটা ভাইরাসের সঙ্গে এটা তো কাজেই এই সময়ে আমরা আশা করতেছি যে হেলথ সেক্টরে একটা ব্যাপক একটা পরিবর্তন আসবে তো তার মধ্যে হলো যেটা যে এই অক্সিজেনের ইস্যু যেটা আমি বলছিলাম যে এটা প্রত্যেকটা হসপিটাল হসপিটালকে এই সিস্টেমের মধ্যে আনা উচিত গভর্নমেন্টের যে বাজেট থাকে শুনতে প্রতি বছরই শুনতে পাই যে যেই বাজেটটা দেওয়া হয় সেই পুরো টাকাটা নাকি এই হেলথ সেক্টরে খরচ করা হয় না কিছু টাকা আবার ফেরত চলে যায় কাজে যেই টাকাটা ফেরত চলে যায় সেই টাকাটা দিয়েও যদি এই অক্সিজেনের যে প্ল্যান্ট যে সমস্ত হসপিটালগুলিকে কাভার আপ করা এই বছরেরই আমি বলবো যে এই বছরেই যেই বাজেটটা দেওয়া হলো গত বছর যেই টাকাটা ফেরত গিয়েছিল সেই টাকাটা যদি অ্যালোকেট করা হয় যে অক্সিজেন প্ল্যান্ট আমরা ঠিক করব সমস্ত হসপিটালে তাহলে এটা একটা বিরাট অগ্রগতি হবে কিন্তু আরও কিছু বিষয় যেমন ধরেন আমি অ্যাড করতে চাই সেটা হলো একটা এক্সাম্পল যেমন ঢাকা মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। ঢোকার সময় দেখা যায় যে বাম পাশে বিশাল বড় একটা ট্যাঙ্ক অক্সিজেনের এটা আছে কিন্তু ইনসাইডে গিয়ে দেখা যাবে যে প্রত্যেকটা বেডের মধ্যে কিন্তু সেই লাইনটা টানা নেই কিন্তু ওর ক্যাপাসিটি কিন্তু ভেরি হাই এক্সাম্পল হিসাবে আমি এটা বলছি যে এটা টোয়েন্টি থাউজেন্ড লিটারের ক্যাপাসিটি কিন্তু কাজে এটা সমস্ত হসপিটালকেই কিন্তু দিতে পারবে কিন্তু এটার সাপ্লাইটা আছে হলো আইসিউতে আছে এটা পোস্ট অপারেটিভে আছে এটা অপারেশন থিয়েটারের মধ্যে আছে এটা সিসিইউতে আছে এবং কিছু বিশেষায়িত ওয়ার্ডের মধ্যে আছে সমস্ত ওয়ার্ডের মধ্যে নাই কিন্তু ওই জায়গাগুলি কিন্তু এখনও সেই অক্সিজেনের সিলিন্ডার টানতে হচ্ছে এই সিলিন্ডারের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে রুগীর একটা হুইচুই পড়ে যাচ্ছে সেখানে আবার আরেকটা সিলিন্ডার এনে দিতে হচ্ছে একটা ম্যান লাগতেছে পিছনে কাজে এই এটা একটা লাইন করে যদি প্রত্যেকটা বেডের কাছে কাছে যদি নিয়ে যাওয়া এটা কিন্তু যাওয়া সম্ভব যে ক্যাপাসিটি আছে সেটা ওটা ট্যাঙ্কটা পড়ে আছে ওখানে কিন্তু সেটাকে সম্পূর্ণ আমরা ব্যবহার করছি না কাজে এবং এখানে কিন্তু খরচও কিন্তু খুব বেশি হয় না কিন্তু কাজেই যারা ওখানে ডিরেক্টর লেভেল বা প্রত্যেকটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা যদি বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেন গভর্নমেন্টেরও তো আসলে যাতে যারা নীতি নির্ধারক যারা এক্সিকিউশন করেন তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আছে তাদের কিন্তু যে ইনপুটটা দিবে সেটাও ভেরি ইম্পর্টেন্ট ওটা না দিলে কিন্তু সমন্বয়ের প্রয়োজন রয়েছে সেটা না দিলে কিন্তু ডিসিশনটা নেওয়া যায় না আর যেটা আপনি আইসিউর কথা বলছিলেন হ্যাঁ এটা তো ক্রাইসিস আমাদের আমাদের দেশে একটা সমীক্ষা হয়েছিল যে কত আইসিউ বেড আছে আমাদের এটাতে কথা বলা ছিল কিন্তু সেটার মধ্যেও অনেক হিসাবে গোলমাল আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো বাংলাদেশে আসলে গভর্নমেন্ট সেক্টরে আইসিউর সংখ্যা তিনশো ছিল ওইটার হিসাব অনুযায়ী তো ইদানিং এই কোভিডের জন্য আরও কিছু গভর্নমেন্ট স্টেপ নিয়েছে এবং সেখানে হয়তো বা এখন ক্যাপাসিটিটা চারশোর মতো হবে কিন্তু এটা এতই কম খুবই অপ্রতুল এবং সেই আইসিইউ যারা চালাচ্ছেন তার মানে সেই ম্যান পাওয়ার সেই স্কিল লোকজনের কতটুকু আসলে সক্ষমতা আছে সেটিও একটু বুঝতে হবে মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন যে মেশিনগুলো চালাবেন আইসিইউর ভিতরে যে বিশেষ সাহিত্য এবং বিশ্বমানের যে মেশিনগুলো বাংলাদেশে আসছে তার পেছনের মানুষগুলোকে আসলে সেইভাবে কি মনে হয় যে পুরোপুরি স্কিল কিনা আপনি কি মনে করেন যে প্রশ্নটা আপনি রেজ করেছেন ভেরি পার্টিনেন্ট আমি বলবো যে এখন আইসিউগুলিতে তো আসলে অনেক ভেন্টিলেটার গভর্নমেন্টের ফান্ড থেকে এগুলি কেনা হচ্ছে অনেক কিন্তু এইগুলি চালাবে তাকে এটা খুব ইম্পর্টেন্ট করছেন বিকজ এইগুলি গভর্নমেন্ট সেক্টরে এখন পর্যন্ত আমার যে ডিপার্টমেন্ট অ্যানসিসিওলজি ওনারা এই চালাচ্ছেন এই আইসিউগুলি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এখানে খুব বেশি একটা লোকজন নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পাশ করে বের হয়েছে কাজেই এই ম্যান পাওয়ারের খুবই ঘাটতি আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে অ্যানাস্থিওলজিস্টের এগারোশো পোস্ট আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাস্থেসিওলজিস্ট সব অত নেই ছয় থেকে সাড়ে ছয়শো অ্যানস্থাইসিওলজিস্ট আসে কাজে হলো যে এই সংখ্যাটা এতগুলি আইসিইউ চালানোর জন্য খুবই অপ্রতুল এবং এইখানে খুব জরুরি ভিত্তিতে এই মেশিনগুলি চালানোর জন্য এই আইসিইউগুলি চালানোর জন্য জরুরি ভিত্তিতে অ্যানস্থাইসিওলজিস্ট নিয়োগ দেওয়া উচিত গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক বিশেষ করে মন্ত্রণালয়ে যারা আছেন যারা এগুলি সিদ্ধান্ত নেন তারা যদি কেউ শুনে থাকেন আমার মনে হয় যে এটা জাতির জন্য একটা বিরাট উপকার হবে আর না হলে যেটা হবে কি যে এই মেশিনগুলি পড়ে থাকবে কিন্তু আর এই সার্ভিসটা সার্ভিসটা কিন্তু মানুষ পাবে না মাঝখান দিয়ে অনেকগুলি টাকা খরচ হয়ে গেল কাজে এই মেশিন চালানোর যে লোক এনসিসিওলজিস্ট তাদেরকে জরুরি ভিত্তিতে গভর্নমেন্ট পুলে নিয়ে নেওয়া উচিত স্যার একেবারেই শেষ দিকে চলে এসেছি খুব সংক্ষেপে যদি একটু জানি যে মানে বাংলাদেশে আমরা জানি যে চিকিৎসকদের সংক্রমণ অনেক হয়েছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এবং মৃত্যুর হারও বেশি চিকিৎসকদের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এটি কেন হয়েছে এবং সেটি প্রতিরোধের জন্য এখন কি করণীয় খুব সংক্ষেপে হ্যাঁ এটা আমাদের আসলে এটা কয়েকটি কারণ আমি বলবো এটার প্রধান কারণ হচ্ছে যে প্রথম দিক থেকে তো আমরা শুনে আসছিলাম যে পিপি যেগুলি আসছে সেগুলির মান নিয়ে কোশ্চেন ছিল এখন যদি ওটা ওটা নেই এখন এই বিষয়টা কাজে মানের একটা বিষয় তো আসে এটা প্রোটেকশনটা তারা পায়নি ঠিক মতো নাম্বার টু হচ্ছে যেটা যে তাদের আসলে ট্রেনিংয়েরও প্রবলেম ছিল যে কিভাবে ডনিং করতে হয় কিভাবে ডফিং করতে হয় এটাকে এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে কিন্তু এবং সেখানে ওখানকার স্ট্রাকচারটা কীরকম হবে তারও কিন্তু খুব পরিষ্কারভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে একজন ইন্সপেক্টর থাকবে সে ডনিংটাকে এবং ডফিংটাকে ইনসপেক্ট করবে এবং ডিরেকশন দিবে তো সেইগুলি কিন্তু আমরা কোন হসপিটালে এরকম ভাবে পালন করা হয় না পরিবেশ নেই কাজে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে ইনফেকশন ট্রান্সমিট করার জন্য আরেকটা হচ্ছে যে যে আমাদের এই চিকিৎসা চিকিৎসা ব্যবস্থার মধ্যে কতগুলি নতুন যন্ত্র এসেছে তার মধ্যে হাইফ্লো ন্যাজাল নেজাল এটা ওয়ান অফ দেম যেটা কিন্তু আপ টু এইট্টি লিটার পর্যন্ত অক্সিজেন এটা ফ্লো দিতে পারে তো কাজেই হলো যে এটা কিন্তু খুব স্প্রেড করে কিন্তু ভাইরাস ভাইরাসকে স্প্রেড করে এটা দেওয়া কিন্তু যত্রতত্র দিলে হবে না এটা একটা নির্দিষ্ট নেগেটিভ প্রেসার রুম লাগে যেখানে ধরেন এই ভাইরাসগুলি সাক আউট হয়ে বের হয়ে চলে যাবে কিন্তু সেইভাবে সেটা কিন্তু আমাদের দেশে কিন্তু ওটা হচ্ছে না কোনো নেগেটিভ প্রেসার রুম নেই যেখানে সেখানেই দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যবস্থাটা জানতে পড়া হয় আইসিইউতে দেওয়া হচ্ছে বা ওয়ার্ডের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তাতে করে ইনফেকশন আরো বারসে ডাক্তারদের মধ্যে স্যার অনেক অনেক ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আসলে জানতে পেলাম এবং আশা করছি আপনার এই পরামর্শ এবং এই আলোচনা শুনে যারা নীতি নির্ধারক আছেন সেই মহলটা হয়তো আমাদের বাংলাদেশে এখনকার জীবাកঠামোগত পরিবর্তন সেটিও আনতে সহায়তা হবেন অনেক অনেক ধন্যবাদস আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম কোভিড নাইন্টিনের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আসলে কি করণীয় সংক্রমণ ঠেকাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ঝুঁকি কিন্তু রয়েছে আরও অনেক সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে কিন্তু আমরা এখনই আমাদের মনোবল হারাবো না স্বাস্থ্যবিধি মেনে আমরা কিন্তু এই সময়টিকে মোকাবেলা করব এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে একটা শিশু জন্ম হতে পারে এর হচ্ছে জন্মগত যে সেটা প্রিয় দর্শক বিশ্বের কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন ধন্যবাদ সবাইকে